আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে নতুন আরো একটা রেসিপি দেখার জন্য স্বাগতম। শেয়ার করব রেডিমেড ফিরনি মিক্স। যাদের কাছে ফিরনি মিক্স তৈরি করা অনেক ঝামেলা বা তৈরি করতে পারেন না, বিভিন্ন রকমের সমস্যা হয়, পুড়ে যায়, পারফেক্টলি হয় না, আপনারা এসব ঝামেলা বাদ দিয়ে খুব সহজভাবে রেডিমেড এই ফিরনি মিক্সটা তৈরি করতে পারবেন। খুব কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায় আর উপকরণ লাগবে শুধুমাত্র দুইটে। তাহলে চলেন শুরু করা যাক। এর জন্য এখানে আমি দুইটা রাঁধুনি ফিরনি মিক্সের প্যাকেট নিয়ে নিলাম। এগুলো যে কোনো ধরনের মুদির দোকানের পাওয়া যাবে অথবা সুপার শপগুলোতেও ইজিলি পাওয়া যায়। এখানে একটার মধ্যে 150 গ্রাম করে আছে আর দাম হচ্ছে 40 টাকা। এটার মধ্যে সব উপকরণ দেওয়া থাকে, শুধুমাত্র দুধ আর এই একটা প্যাকেট দিয়ে আপনারা খুব সহজভাবে ফিরনিটা তৈরি করতে পারবেন। সময় লাগবে 20 থেকে 30 মিনিট, উদ্ধ হলে 40 মিনিট লাগতে পারে। খুব কম সময় হয় যে 40 মিনিট প্রয়োজন, মানে 20-30 মিনিটের মধ্যে ফিরনি মিক্সটা খুব সহজে রান্না করে নেওয়া যায়। দুধের পরিমাণটা লাগবে একটার জন্য 1 লিটার করে। এর জন্য আমি অলরেডি চুলাই দুধ বসিয়ে দিলাম 2 লিটার। আপনারা ইচ্ছা করলে এখানে গুঁড়ো দুধ দিয়েও এই ফিরনি মিক্সটা রান্না করতে পারবেন। খেতে কিন্তু কোনো অংশে টেস্ট এদিক ওদিক হবে না। আমি দুধটা ফুটে ওঠা পর্যন্ত অনবরদনের রেসেরে অপেক্ষা করলাম। দুধটা যখন এভাবে ফুটে উঠলো তখন চুলাটাকে কমিয়ে দিলাম। আর যেহেতু আমি 2 লিটার দুধ ব্যবহার করলাম তাই আমাকে অবশ্যই 2টা প্যাকেট ব্যবহার করতে হবে। আপনারা 1 লিটার দিয়ে একটা রান্না করে দেখতে পারেন। আমি প্যাকেটের মুখগুলো কেটে নিলাম আর চুলাটা কিন্তু এখন একটু কমাইসে রাখলাম। এরপর প্যাকেটের সম্পূর্ণ মিশ্রণটা আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি 2টা প্যাকেট সম্পূর্ণ দিয়ে দিব আর চুলাটাকে অবশ্যই এখন মিডিয়ামে করে দিব। মিশ্রণগুলো দিয়ে দেওয়ার পর অবশ্যই চুলাটাকে মিডিয়ামে করে দিবেন। এরপর অনবরত নেড়ে চেড়ে 25 থেকে 30 মিনিট এটাকে রান্না করে নেবেন। চুলাটাকে মিডিয়ামে রেখে বা মিডিয়াম থেকে একটু কমে রেখে এই রান্নাটা করে নিতে হবে আর একটু নাড়াচাড়ার মধ্যে রাখবেন। এতে কিন্তু আর পাতিলের গায়ে লেগে যাবে না, সে সাথে উপর দিয়ে মোটা সরও পড়বে না। অনবরত নাড়াচাড়ার মধ্যে রাখলে মিশ্রণটা পারফেক্টলি হবে। 30 মিনিটের বেশি প্রয়োজন হবে না, তাই 25 থেকে 30 মিনিটের মধ্যে রান্নাটাও রেডি হয়ে যাবে। আমার এটা অনেকটা রান্না হয়ে গেছে আর এর ঘনত্বটা কেমন হবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। শুধুমাত্র 2টা উপকরণ দিয়ে এই মজাদার ফিরনি মিক্সটা আপনারা তৈরি করে নিতে পারবেন একেবারে কম সময়ের মধ্যে। দেখেন এর ঘনত্বটা কেমন, এর থেকে বেশি ঘন করতে যাবেন না, কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও একটু ঘন হয়ে যাবে। নামিয়ে নেওয়ার সাথে সাথে এটা পরিবেশন করব না, প্রায় 5 মিনিটের মতন অনবরত এইভাবে আমি নাড়াচাড়ার মধ্যে রাখলাম যাতে উপর দিয়ে মোটাসার হয়ে না যায় আর দ্রুত ঠান্ডা হয়ে যায়। এখন পরিবেশন করার পালা। পরিবেশন করবেন নিজের পছন্দ অনুযায়ী। যারা কখনো ফিরনি তৈরি করেন নাই, রেডিমেড ফিরনিটা একবার ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু ভীষণ মজার আর তৈরি করাও একেবারে জামালা ইচ্ছারা। শুধুমাত্র 2টা উপকরণ দিয়ে মজাদার এই ফিরনি মিক্সটা রান্না করে নেওয়া যায়। যারা নতুন রাঁধুনি আছেন আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুবই উপকার আসবে, সেই সাথে যারা ব্যাচেলার আছেন মজাদার এই রান্নাটা একবার হলে ট্রাই করে দেখবেন। আমি উপর দিয়ে কিছুটা কিশমিশ দিয়ে দিলাম, এটা একেবারে অপশনাল। চেষ্টা করলাম রেসিপিটা একেবারে সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার জন্য। ভালো লেগে থাকলে সবার সাথে শেয়ার করবেন যাতে সবাই দেখে শিখে নিতে পারে। আজকের মতন এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।